নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 7ই এবং 8ই নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ বন্ধুরা, কারণ এই দিন পড়েছে পুষ্যা নক্ষত্র। 7 তারিখ পড়ছে শনিবার দিন এবং 8 তারিখ পড়ছে রবিবার দিন। যে কোনো বারে যদি পুষ্যা নক্ষত্র পড়ে, সেই বারের নাম অনুযায়ী সেই নামকরণটি হয়। আপনাদেরকে সে ব্যাপারটা আগে বুঝিয়ে দিই। যদি রবিবার পুষ্যা নক্ষত্র পড়ে তাহলে বলা হয় রবি পুষ্যা। যদি সোমবার পুষ্যা নক্ষত্র পড়ে তাহলে বলা হয় সোম পুষ্যা। মঙ্গলবার পুষ্যা নক্ষত্র পড়লে বলে মঙ্গল পুষ্যা, বুধবার পড়লে বুধ পুষ্যা। এইভাবে পুষ্যা নক্ষত্রের নামকরণ করা হয়। 7ই নভেম্বর পড়ছে শনিবার, এটিকে বলা হচ্ছে অক্ষয় প্রাপ্তি যোগ শনি পুষ্যা। এবং 8ই নভেম্বর পড়ছে রবিবার, এটিকে বলা হয় অক্ষয় প্রাপ্তি যোগ রবি পুষ্যা। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে 8 নম্বর নক্ষত্র হচ্ছে এই পুষ্যা নক্ষত্র। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই দিন আপনারা কোন কাজগুলি করলে আপনাদের মনোবাঞ্ছা অর্থাৎ সুপ্ত মনের ইচ্ছা পূর্ণ করে ফেলবেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। শনিবার দিন যে পুষ্যা নক্ষত্র পড়ছে সেটিকে আমরা শনি পুষ্যা বলছি, এবং এই পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি। তাই শনির একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য এদিন কিন্তু পড়তে চলেছে। তাই এই দিন আপনারা কিছু গুরুত্বপূর্ণ কাজ করলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই। এই দিন আপনারা বিবাহ বাদ দিয়ে বাদবাকি সমস্ত কাজ কিন্তু করতে পারবেন। এই পুষ্যা নক্ষত্র শুরু হচ্ছে 7ই নভেম্বর সকাল 8:05 এবং শেষ হচ্ছে রবিবার ভোর 4:52। তাই আপনাদেরকে যত সম্ভব এই 7 তারিখেই কাজ করে নিতে হবে। কী কাজ করবেন সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। এই দিন কিছু কেনাকাটা আপনারা করলে আপনাদের জীবনে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কী কেনাকাটা করতে হবে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই দিন আপনারা পুজোর বাসন কিনতে পারেন, এছাড়াও ঘণ্টা কিনতে পারেন, এছাড়াও কাঁসার যে কোনো দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন। এছাড়াও আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ কিনতে পারেন, এছাড়াও সোনা বা চাঁদি যদি কিনবো ভাবেন সেটি কিন্তু আপনারা কিনতে পারেন। সেটি কিন্তু আপনাদেরকে শনিবার দিনই কিনতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।